দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের দিন 18ই অক্টোবরের তাৎপর্যগুলো কী কী। শুরু করছি। 1946 খ্রিস্টাব্দে লেডি রানী মুখার্জি দিন জন্মগ্রহণ করেন। তার ভালো নাম প্রীতি অধিকারী, বাবা ফণীভূষণ অধিকারী, কাশী বিশ্ববিদ্যালয়ের দর্শনের নামজাদা অধ্যাপক। মা সরোজবালা, রবীন্দ্রনাথের একনিষ্ঠ পাঠিকা ও অনুরাগিনী। রবীন্দ্রনাথের ভরা সংসার ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মাত্র 8 বছরের সময়সীমায়। অল্প কিছু বছরের ব্যবধানে রবীন্দ্রনাথ স্ত্রী মিটানী, কন্যা রানু এবং কনিষ্ঠ পুত্র সমীন্দ্রকে হারান। ফলে পিতা হিসেবে রবীন্দ্রনাথের মনে যে শূন্যতা তৈরি হয়েছিল, সেখানে হঠাৎই ফণীভূষণের কন্যা রানু যেন রবীন্দ্রনাথের সেই হারিয়ে যাওয়া কন্যা রানু হয়ে ফিরে এসেছিল। এরই পরিণতিতে 1917 সাল থেকে শুরু হয়ে 1940 সাল অবধি রানুকে লেখা মোট 200 চিঠি রবীন্দ্রনাথের, আর রানুর লেখা মোট চিঠির সংখ্যা 800। এই চিঠিগুলি প্রথমে ধারাবাহিকভাবে বিচিত্র পত্রিকা এবং পরবর্তীকালে বই হয়ে প্রকাশিত হয় ভানু সিংহের পদ্মাবলী নামে। স্যার বীরেন মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর নিজগুণে রানু ইঙ্গবঙ্গ পরিবারের ঘরণী হয়েও রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে পাওয়া তার শিল্পবোধকে কাজে লাগিয়ে ভারতীয় শিল্পচর্চার জগতে লেডি হয়ে উঠেছিলেন। তার হাতে গড়া কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর নাম বিশ্বের শিল্পমহলে শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। 1931 খ্রিস্টাব্দে থমাস আলভা এডিসন এদিনকে মারা যান। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা, দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বাল্ব সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন, যা বিংশ শতাব্দীর জনপ্রিয়তায় জীবনযাত্রার বিরাট প্রভাব ফেলেছিল। পেটেন্ট অফিস থেকে জানা যায় এডিসন তার সারা জীবনে মোট 1400টি যন্ত্রের জন্য পেটেন্ট নিয়েছেন। 1921 সালে নিউ ইয়র্কের টাইমস পত্রিকা আমেরিকার মধ্যে সবচাইতে জনপ্রিয় ব্যক্তিকে যাচাইয়ের জন্য একটি সমীক্ষা করে। ফলাফল অনুযায়ী দেখা যায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি ছিলেন তখন থমাস আলভা এডিসন। ফ্রান্সে তাকে দেওয়া হয় কমান্ডার অফ লিজিয়ান অনার উপাধি, ইতালিতে তাকে কাউন্ট উপাধি দেওয়া হয়। তার নিজ দেশ আমেরিকায় তিনি দেশসেবার জন্য স্বর্ণপদক সহ বহু পুরস্কার পান। ভূষিত হয়েছেন বহু সম্মানজনক উপাধিতে। সরকার এডিসনের ছবি ও তার আবিষ্কৃত প্রথম বৈদ্যুতিক বাল্বের ছবি দিয়ে ডাকটিকিট ব্যয় করেছিল। 1918 খ্রিস্টাব্দে পরিতোষ সেন বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। বিখ্যাত চিত্রশিল্পী, তার কাজ পিকাসোরও ভালো লেগেছিল। প্যারিস, লন্ডন ও আমেরিকার নানা শহর সহ পৃথিবীর বিভিন্ন স্থানে তার ছবি প্রদর্শনী হয়। উল্লেখযোগ্য চিত্র তালবিথি, পাইন বন, তুলসী মঞ্চ ইত্যাদি। 2004 খ্রিস্টাব্দে শঙ্কু মহারাজ এদিন প্রয়াত হন। আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। তার ভ্রমণ কাহিনী রচনার সূত্রপাত হিমালয়কে অবলম্বন করে। 1961তে তার প্রথম ভ্রমণ বৃত্তান্ত প্রকাশিত হয়। নাম বিগলিত করুণা, জাহ্নবী যমুনা। উল্লেখযোগ্য রচনাগুলি হল পঞ্চপ্রয়াগ, মধুবৃন্দাবনে অমর তীর্থ, অমরনাথ, গজমতি গোয়া প্রভৃতি। 1871 খ্রিস্টাব্দে চার্লস ব্যাবেজ যেদিন প্রয়াত হন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন। গবেষণার কাজে ব্যস্ত থাকতে বেশি পছন্দ করতেন। ইতিহাসের প্রথম যান্ত্রিক কম্পিউটার আবিষ্কারের কৃতিত্ব দেখান বলে তাকে কম্পিউটারের জনক হিসেবে অভিহিত করা হয়। তিনি ডিফারেন্স ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে দুটি যান্ত্রিক কম্পিউটার তৈরি করেছিলেন। তার সেই যান্ত্রিক কম্পিউটারের ডিজাইন এখনও লন্ডন সায়েন্স মিউজিয়ামে প্রকাশিত হয়। এই ছিল আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এই পর্যন্তই, ধন্যবাদ।